তো ফিরে এলাম তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে যে গেমটা খেলতে চলেছি সেটা নাম হচ্ছে ডিউট থিপ ওয়ার্স, ঠিক আছে? এটা একটা ওপেন ওয়ার্ল্ড গেম। তো এটা তোমরা গরিবের জিটিএ বলতে পারো, গরিবের জিটিএ বললেও ভুল হবে না। তো এটা খুব ইন্টারেস্টিং গেম আর খুব ফানি। তো আজকে গেম প্লে ভিডিও সম্পূর্ণ দেখবে, তাহলে বুঝতে পারবে কেন এই গেমটা এত ইন্টারেস্টিং বলছি আর এত ফানি। আর এই গেমটাতে না সব কিছু করা যায় আর সব কিছু করাই যাবে, কেন না এটা ওপেন ওয়ার্ল্ড গেম। তো চলো আমরা গেম স্টার্ট করছি। আর এখানে জ্যাক ক্যারেক্টার রয়েছে, তো জ্যাক ক্যারেক্টার আমরা নিয়ে নিচ্ছি। তো এখন গেম লোডিং নিচ্ছে। ওকে গাইস, আমরা গেমের মধ্যে চলে এসেছি। আর দেখো এটা আমার ঘর, দেখো কি সুন্দর ঘর, ঠিক আছে? আর এই দেখো বিছানা রয়েছে, কিচেন, দেখো কত সুন্দর কিচেন। আর এখানে ফ্রুটস রয়েছে, সোফা রয়েছে, টিভি রয়েছে, ঠিক আছে? আর এখানে আসলে গেম সেভ হয়ে যায়, তো মোটামুটি সবই আছে আমার ঘরে। আর প্রথমে দরজা বন্ধ করে দিই, আমি আমার ঘরে কাউকে ঢুকতে দেবো না, তো দরজা বন্ধ করে দিলাম। আর সুইচ রয়েছে, এটা কিসের সুইচ দেখি, মনে হচ্ছে লাইট চলছে, কোথায় লাইট আছে? আচ্ছা এটা লাইট, লাইট জ্বলছে, তো লাইট চালাবো না, অফ করে দিই। তো মোটামুটি খুব সুন্দর ঘর, ঠিক আছে? দেখে নাও খুব সুন্দর ঘর আমার। চলো বাইরে যাওয়া যাক আর দেখা যাক কী কী করা যায় ওর তরি। আর এটা আমার বাড়ি, ঠিক আছে? আমার বাড়ির চারপাশে কত সুন্দর সুন্দর বাড়ি আছে দেখো, ঠিক আছে? এই দেখো বাড়ি। আর হেলিকপ্টার উঠছে, ও ভাই সেই হেলিকপ্টার উঠছে দেখো। আর আর এখানে একটা গাড়ি আছে, গাড়িটা চালানো যাবে দেখি তো। হ্যাঁ গাড়িটা চালানো যাবে। তো চলো প্রথমে গান শপ যাওয়া যাক। তো গান শপ কোথায় আছে দেখি, ব্যাস পেয়ে গেছি। চলো গান বন্দুক কিনে একটু হাঙ্গামা মাচাবো শহরে। তো চুপচাপ এত চুপচাপ লাগছে কেন কিছু বুঝতে পারছি না। এই শহরে সম্ভবত নয় লকডাউন চলছে। তো চলো বন্দুকের দোকান কোথায় গেল, বন্দুকের দোকান কোথায় গেল, বন্দুকের দোকান পিছনে ফেলে এসছে হয়তো। চলো আচ্ছা এখানে বন্দুকের দোকান, ও একজনকে মেরে দিয়েছি, কাকা সরি কাকা, কাকাকে মেরে দিয়েছি। আর এই যে বন্দুক শপ, ও তেরি কোথায় যাচ্ছি। চলো বন্দুক কেনা যাক। আর মামা চলে এসছে, মামা মামা, মামাকে মামার সাথে প্রথমেই দেখা হয়ে গেলো, মামা। আর ওই একজনকে মারছি কাকাকে, ওই জন্যই মামা চলে এসছে। আর মামা ওদিকে যাচ্ছে কেন, মামাকে এদিক থেকে এসে ধরবে নাকি আমাকে? ও মামা কি চালাক, ওইদিক থেকে এসে এদিক থেকে ধরছে আমাকে, ও মাম্মা। তো মামা তো আমার পিছনে লেগে গেছে, কি করি, ও এখন তো বাঁচতে হবে মামার হাত থেকে। চলো ভাগানো ভাগা যাক, কেন মামা আসছে আমার ধরে এখন থানায় নিয়ে যাবে। তো এখানে একটা লরি দেখছি, তো চলো লরি করে যাওয়া যাক। চলো মাম্মা, ও মামা সরি মামা, আমাকে মারতে হলো, মরতে হলো, কি করব। আর চলো এবার মামা তো চলে গেছে, মামা হাত থেকে ছুটকারা পাওয়া গেছে। চলো এবার গান শপে যাওয়া যাক, গান শপটা কোথায় গেল, ও তেরি আবার এক মামা চলে এসছে, কোথায় গেল মামা, মামার এখন আবার পিছু লেগে গেছে এখন। ওই দেখো মামা আসছে, তো 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 আগে আমাকে এখান থেকে ভাগতে হবে, নিজেকে আগে বাঁচতে হবে, তারপরে বন্দুক কিনবো। তো চলো আগে এখান থেকে একটু দূরে যাওয়া যাক। তো তেরি মামারা এখানে চলে এসছে, চলো চলো চলো। আরে গাড়ি কেলো, আরে ব্যাস অনেকটা দূরে চলে এসেছি, আর এখানে আসতে পারবে না। দেখি এবার কিনতে পারি কি না বন্দুক। আর ওখান থেকে তো মামারা সম্ভবত চলে গেছে, চলো। ওহো ওহো কি হচ্ছে গাড়ির, কোথায় গেল বন্দুকের দোকান, বন্দুকের দোকান খুঁজে পাচ্ছি না আমি।
বন্দুকের দোকান এখানে তো ছিল। আরেকবার আমাকে মার্ক করতে হবে। ব্যাস পেয়ে গেছি। ও সামনে আছে, চিন্তা নেই, ছাড়ো, আবার পুলিশ আসবে, আরেকজনকে মেরে দিয়েছি, তো চলো চলো চলো। ও কাকা, কাকার কি সোয়াগ, ও সেই স্টাইল। আর এখানে বোম রয়েছে, এখানে গুলি, বন্দুকের গুলি রয়েছে, ঠিক আছে। আর এখানে অনেক বন্দুক রয়েছে, আর এই বাস বন্দুকগুলো কত দাম, তো আমার কাছে তো টাকা নেই, কীভাবে কিনবো। আর এই পিস্তলটা যে দেখছো, এই পিস্তলটারই দাম কম, $150, আমার কাছে এখন আছে $100। তো চলো $150 কামাই করতে হবে, ঠিক আছে, লোকদের ধরে মারতে হবে, তারপরে আমি পাবো। তো এদেরতেই মারি। তো এখানে কী কী রয়েছে, আচ্ছা টাকা আছে, বোম আছে, আর ডান্ডা আছে, তো এদের ডান্ডা দিয়ে ঠান্ডা করি। তো দাদা আছে, ও দাদা দাঁড়াও, তোমাদের মারতে হচ্ছে, কিছু করার নেই, আমার বন্দুকের দরকার, আর সেই বন্দুকটার দাম $150। দেখো দাদাকে মারছি আর কেউ নাচতে আসতে হচ্ছে, থাক এই দাদাকে মারবো না, এই দাদা নাচছে, ওকে নাচতে দাও, ওই দাদা আমার সাথে খুব খুশি। তো কাকা কি করছো, কাকা এখানে ঝিমাচ্ছ, ও কাকা এখানে ঝিমাচ্ছ কেন, তো কি করতে হবে, এটা কি, এটা দোকান ঠোকান, শপে চলে এসছি, আচ্ছা এটা কি প্যান্ট, হাই গাইস প্যান্ট। তো গাইস তোমাদের যদি এখান থেকে শপিং করার ইচ্ছে হয় তো এখান থেকে শপিং করতে পারো, ঠিক আছে, শপিং করো তোমরা এখান থেকে। তো ও বা আচ্ছা আমি এরপরে উঠে পড়ছি, ও না আমার এগুলো দরকার নেই, বাহ এখানে এগুলো কী, এগুলো সবজি টবজি হবে হয়তো, তো আমার দরকার নেই এগুলা, বাহ সুন্দর নাইস। তো চলো বাইরে যাওয়া যাক। আর এই গেমের গাড়িগুলো ঠিক মতো চলে না, উল্টা পুল্টা চলে, কখন কাকে অ্যাক্সিডেন্ট করে দেয় ঠিক নেই। আর কাকা, এর কাকার তো মুখই দেখা যাচ্ছে না, দাঁড়াও কাকা, আর কাকা মাস্ক পরছে, আর এই কাকার থেকে টাকা পাওয়া গেছে, ব্যাস $135 হয়ে গেল। আর মামা চলে এসছে, মামা চলে এসছে, আর এখানে আরেক কাকা নাচতে নাচতে দৌড়চ্ছে, আর এখানে পুলিশও পড়ে গেছে আমার পিছনে, আর দেখা যাক কোথায় যাই, আর একে মারা যাক, দাঁড়াও দাঁড়াও কাকা, কাকা কাকা কোথায় যাচ্ছ, আমার থেকে বাঁচতে পারবে না কাকা, দাঁড়াও কাকা, কাকা কোথায় যাচ্ছে, কাকা কাকা দাঁড়াও, ব্যাস কাকাকে মেরেছি, আর এখানে টাকা পেয়েছি, কোথায় গেল টাকা, ও তেরি টাকা কোথায় গেল, টাকা উঠাও, ব্যাস ভাগো, হয়ে গেল আমাদের বন্দুক কেনার টাকা হয়ে গেছে। তো চলো এবার বন্দুক কেনা যাক, চলো এখানে গাড়ি পাচ্ছি না, গাড়ি করে যেতাম, আর বন্দুকের দোকানটা কোথায় গেল, মার্ক করিনি, চলো সামনেই আছে, চলো চলো চলো, ব্যাস চলে এসছি, চলো নাও গান নাও, ব্যাস গান কিনে নিয়েছি। এবার দেখো এই কাকাদের অবস্থা কি করি, কাকা আসো কাকা, অত্তেরি গুলি বোম, ব্যাস অত্তেরি কাকা মারছে, অত্তেরি কাকা মারছে, ব্যাস আরেক মামাকে মেরে দিয়েছি, মামা মারছে, ব্যাস আরেক মামা আসছে কোথা থেকে, ওরে মামা আসছে, মামাকে মারো, ব্যাস এই মামাকেও মেরে দিয়েছি, আর টাকা নাও, টাকা কোথায় গেল, ওই টাকা পেয়ে গেছি। তো চলো এবার কোথায় যাওয়া যাক, ও ভাই আবার আমার এক মামা চলে এসছে, তো এই মামাকেও মারবো, ব্যাস এই মামাকে মেরে দিয়েছি, আরও মামা আসছে, তো এই মামাদের যত মারবো তত মামা আসবে, ঠিক আছে, তো এই মামাদের হাত থেকে আমার বাঁচতে হবে,
তো তো কোথায় যাই? ওত্তরি আর আর এখানে কাকা আছে। কাকা কিসের দোকান এটা? কাকা, ও কাকা লেমন জুসের দোকান। আচ্ছা ভালো কাকা, তুমি লেমন জুস বিক্রি করো। আর কাহানা বাড়ি যেতে হবে। আর এখানে তিনটা পুলিশ মামা আমার পিছনে লেগে পড়েছে। আর গাড়ি, ওরে বাস, কতগুলো মামা পিছনে লেগে গেছে। ও তেরি, এনে এটা কিসের বোম দেখি, বোমটা ইউজ করে দেখি কোথায় গেল মামা। মামা, ও মামারা নাচ করছিল। ও আরেকবার করে দেখি, ও দেখো মামারা নাচ করছে। ও সেই সেই, আচ্ছা এই এই বোমটা ইউজ করলে সম্ভবত নাচ করে। আর এই বোমটা দেখি কি করে। ও ভাই এটা তো সেই বোম, এটা ধামাকা হয়ে গেল। ও ভাই এটা আসল বোম। আচ্ছা ছাড়ো, চলো বাড়ি, চলো বাড়ি যাওয়া যাক। আর এখানে গাড়ি পাচ্ছি না, আর গাড়ি একটা গাড়ি পাচ্ছি না। ব্যাস আরও মামারা আসছে এখানে। আর আর এখানে গাড়ি আছে, গাড়িটা তো ওদিক দিয়ে যাচ্ছে। আর গাড়ি, একটা গাড়িও দাঁড়াচ্ছে না। আর দেখি এই গাড়িটা দেখি, ও তেরি চলে গেল ওইদিকে। আর বোমও নেই, আর কি করব। কোথায় যাই আর? আর এই যে ব্যাস গাড়ি পেয়ে গেছি, তো চলো গাড়ি করে আবার বাড়ি যাওয়া যাক। ব্যাস গাড়িতে উঠে পড়েছি। আর তেরি, আরে তেরি, চলো চলো চলো, ব্যাস ব্যাস। ওরে ব্যাস, গাড়ি লেগে গেছে আমার পিছনে, পুলিশের গাড়ি। আর চলো চলো, ওরে ব্যাস, সেই দেখো সেই, ও গেল গেল গাড়ি, মানে তো গেল না, যায়নি গাড়ি, যায়নি তো। এত দূরে সম্ভবত পুলিশ মামারা আসতে পারবে না। আর দেখি বাড়ি কোথায় আছে, তো চলো বাড়ি যাওয়া যাক। ব্যাস বাড়ি মার্ক করে ফেলেছি, চলো বাড়ি যাওয়া যাক। তো বাড়ি কাছেই আছে, চলো চলো, ব্যাস চলে এসেছি, ব্যাস বাড়িতে চলে এসেছি। আর চলো দেখো বাড়িতে চলে এসেছি, দরজাটাও লাগিয়ে দিই। আর পুলিশ মামার আসতে পারবে না, লাইটটা জ্বালিয়ে দিই। সারাদিন দেখলে আমি কী কী করলাম, অনেক খাটাখাটি হলো, অনেক ঘুরলাম, অনেক এনজয় হলো, ঠিক আছে, আর অনেক হাঙ্গামা মাচালাম। তো বলো তোমাদের ভিডিওটি কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করে দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, ঠিক আছে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কেমন লেগেছে। সাবস্ক্রাইব করো বন্ধুরা, সাবস্ক্রাইব, যদি সাবস্ক্রাইব না করো তাহলে সাবস্ক্রাইব করো, আর পাশে দাও বেল আইকন প্রেস করে দাও, এরকমই নতুন নতুন গেম প্লে নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর এই চ্যানেলে আরও মজা মজা গেম প্লে আসতে চলেছে, ঠিক আছে, তাই বলছি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ চ্যানেলের সঙ্গে থাকবে, ঠিক আছে, তো আমার গেম প্লে ভিডিও দেখতে থাকো। তো আজকের মতো গুড বাই, ঠিক আছে, চলো এখন আমি ঘুমাবো, আর ভাল লাগছে না, অনেক রাত হয়ে গেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যখন তখন বৃষ্টি আসবে। আর চলো এবার ঘুমাবো, ভাল লাগছে না, ঘুমাবো, তো টাটা গুড বাই বন্ধুরা, চলো ঘুমাই, টাটা বন্ধুরা।